চ্যানেল এ নিউজের সবাইকে স্বাগতম। নাটোরের সিংড়াই 2016 সালে শিশু অপহরণের দায়ে 8 বছর পর আরিফের 14 বছর কারাদণ্ড। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। নাটোরের সিংড়াই শিশু অপহরণের দায়ে আরিফ নামে এক যুবককে 14 বছরের কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার 8 অক্টোবর দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আরিফ সিংড়া উপজেলার সোহাগবাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে। আদালত ও মামলা সূত্রে জানা যায়, 2016 সালের 24 মে সকাল 9:30টার দিকে স্কুল যাওয়ার পথে মামলার 14 বছরের ভিকটিমকে অপহরণ করে প্রতিবেশী আব্দুর রশিদের ছেলে আরিফসহ 2-3 জন ভিকটিমকে একটি সাদা মাইক্রোবাসে করে জোর করে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায় তারা। এ ব্যাপারে ভিকটিমের মা বাদী হয়ে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ভিকটিম প্রতিদিনই স্কুল ও প্রাইভেট পড়তে যাওয়ার পথে আরিফ তাকে উত্ত্যক্ত করাসহ হুমকি দিয়ে আসত। বিষয়টি সে তার মা সহ পরিবারের সদস্যদের জানালে তারা আরিফের পিতা আব্দুর রশিদকে জানান। কিন্তু আব্দুর রশিদ ছেলেকে শাসন না করে উল্টো হুমকি দিয়ে বলেন, ভিকটিমের সাথে বিয়ে না দিলে আরিফ এমন কাজ করবেই। অভিযুক্ত আরিফ তার পিতা আব্দুর রশিদের সহায়তা ও যোগসাজশে ভিকটিমকে অপহরণ করে। মামলাটি তদন্ত শেষে বিচারের জন্য আদালতে প্রেরিত হলে বিচারক মোহাম্মদ আব্দুর রহিম নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003-এর 7 ধারায় অভিযুক্ত আরিফকে দোষী সাব্যস্ত করে উল্লেখিত রায় ঘোষণা করেন। আদালতের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান, অভিযুক্ত আসামির উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। রায়ের জরিমানার 20,000 টাকা ভিকটিম প্রাপ্ত হবেন বলে রায়ে উল্লেখ করা হয়েছে। আলাফতাব খান সুইট, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। আপনার পেজ আছে নাকি? আপনার